দর্শক বন্ধুরা আমরা আবারও হতাশায় ভুগলাম বলুন তো কেন আমাদের ঢালির উপবিশ্বাসের এক মন্তব্য শুনে তার কিছু কথা শুনে আমরা যারা অপুভক্ত কিংবা আমরা যারা দর্শকরা আছি তাদের প্রত্যেকেরই চোখ যেন কপালে উঠে গেছে মনে হচ্ছে যেন আশেপাশে সবকিছুই যেন মিথ্যে হয়ে গেল দর্শক বন্ধুরা আপনারা যদি এ কথা এখন শোনেন তাহলে বুঝবেন যে আমি কেন এমন কথা বলছি আমাদের সকলের অত্যন্ত প্রিয় নায়িকা উপবিশেষ বলেছেন যে তিনি মনে প্রাণে একজন হিন্দু শুধুমাত্র শাকিব খানকে বিয়ে করেছিলেন বলেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তা নয় আমরা মেনেই নিলাম কিন্তু তিনি যতই তখন ধর্ম পরিবর্তন করুন না কেন তিনি পূজা করতেন সব সময়। গরুর মাংস তিনি কখনোই খেতেন না আর হ্যাঁ যেহেতু তিনি সাকিবের সংসার করতেন তাই তিনি নাকি নামাজ পড়তেন রোজা রাখতেন যা তিনি কারো কাছ থেকেই শেখেননি বরং নিজেই বই পড়ে শিখেছিলেন কিন্তু বর্তমানে যেহেতু সাকিব খান তার পাশে না থাকায় তার কাছে এই ধর্মের কোনো রীতিনীতি নাকি আর গ্রহণযোগ্যতা নেই তবে তিনি সম্মান করেন এই ইসলাম ধর্মকে তো দর্শক বন্ধুরা আপনারাই বলেন যে আমার এই কথাগুলো শুনে আপনাদের চোখ কপালে উঠলো কিনা ইসলাম ধর্ম এমন এক শক্তিশালী ধর্ম যে ধর্ম একবার গ্রহণ করলে তা আর ত্যাগ করা যায় না অথচ সেই ধর্ম নিয়ে এমন রসিকতা সত্যি বেদনাদায়ক তিনি বলেছেন তিনি যদি মারা যান তবে তার দাহ হবে দাফন হবে না তো দর্শক বন্ধুরা এতে কি আপনার মনের কিছুটা হলেও কষ্ট জন্মাচ্ছে না তার এমন ফোন কলের মাধ্যমে তিনি যখন এসব তথ্য জানান তখন আমরা সত্যি ভীষণই কষ্ট পেয়েছি আর শাকিব খান ও কবিশ্বাসের একমাত্র ছেলে আবরাম খান জয়ের ধর্ম নিয়ে প্রশ্ন উঠলে তিনি এই বিষয়ে কোনো কথাই বলতে চাননি তিনি বলেছেন যে এ নিয়ে এখন আর আমি কোনো কথাই বলতে চাই না তবে বর্তমানে যেহেতু সাকিবের পরিবারের সাথে জয়ের সম্পর্ক রয়েছে তাই এখনো সেই ব্যাপারে আমি কিছুই ভাবছি না তবে জয়কেও আমি হিন্দু রীতির অনেক কিছুই শিক্ষা দিচ্ছি তো দর্শক বন্ধুরা আপনারাই বলুন অপবিশ্বাসের এমন কথা শুনে আপনাদের মনের অবস্থা কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও